আমার খুব ভালো লাগতেছে এই পরিবেশটা। আচ্ছা কিরকম পরিবেশ দেখতেছেন? এক পাশে বউ আর এক পাশে শালি, তো ঝাল ঝালের জন্য কথা বলতে পারতেছি না। দিদি এদিকে, এই যে ওকে ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই পাশে আমার বউ, এই পাশে হচ্ছে আরেক বউ শালি। তো আমরা প্রথমে শুরু করব কি দিয়ে? শাক দিয়ে। শাক, এটা হচ্ছে শিমুল আলুর শাক। শিমুল আলুর শাক, শাক এই যে আমি হাত দিয়ে দাও তোমার শালিকাকে। এই যে আমি নিলাম, এই যে আমি মরিচ ভর্তা দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মরিচ ভর্তা, এটা কি দিয়ে বলো? দেশি মুরগির মাংস দিয়ে আর চামড়া মিক্সার কে। এই যে মরিচ ভর্তা দিয়ে দিলাম, তো এখন আমরা খাওয়া শুরু করব আর কি। আগে এটা দিয়ে খাই কেমন? এই যে এটা হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে, মরিচ গুঁড়ো দিয়ে দিয়ে আমি খেয়ে নিলাম। এটা বাসকরল দিয়ে মুরগির মাংস, এটা আমি আজকে রান্না করছি, ফেল। এটা অনেক নাকি ঝাল হয়েছে কিন্তু এখনো খেয়ে দেখি নাই, আর খেয়ে দেখি। আমি আগে ওকে একটু দিয়ে দিই এদিকে, এই যে ঝোল দিতাম। তোমাকে মুরগির পাতা দিয়ে দি, এই নাও। হ্যাঁ, আমাদের সিদোল আর চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছি টিট করলা। এটা একটু খেয়ে দেখি, অল্প একটু। এই যে ওর নাকি টিট করলা ফেভারিট। তো এখন মাংসটা খেয়ে দেখি, আরেকটা বাকি আছে, দাঁড়াও। এই যে এটা হচ্ছে পাঁচজন আর কি, আরেকটা গন্ধ বলা হয়, গন্ধ মিক্স সবজি, বাসকরল, আলু, কাঁঠাল, বেগুন সবকিছু আছে। এই যে এগুলো হচ্ছে কি? শিমুলের ফুল, শিমুল ফুল, শিমুলের শুকনা ফুল। এই যে আমি তোমাকে দিয়ে দিচ্ছি আলু আর বাসকরল, এই পাশে দাও। তো সবকিছু দিয়ে প্লেট ভরে গেছে, এখন খাওয়া শুরু করব। এই যে শাক তো খেলাম, এখন একটু মুরগির মাংসটা খেয়ে দেখি। দেশি মুরগির মাংস বাস করল দিয়ে জাস্ট জমে যায়। ওইদিকে একটু দেখাও, লজ্জা পাচ্ছি একটু, সমস্যা নাই। আমরা তো প্রতিদিন ভিডিও করি, আমাদের তো অভ্যেস হয়ে গেছে, তো ওদের তো অভ্যেস নাই, তাই একটু একটু লজ্জা পাই আর কি, সমস্যা নাই, আস্তে আস্তে সব লজ্জা চলে যাবে। একবার মুরগির মাংস ট্রাই করে, সবাই বলতেছিল খুব ঝাল, খুব ঝাল। খেয়ে দেখো তো, আমি তো ঝোল ভুলে এনেছি, মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে ফেলছি। এই যে ও বলছিল মরিচগুলা দিতে, সব মরিচ দিয়ে ফেলছি আমি। আসলে ঝালের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তারপরেও যেহেতু দেশি মুরগির মাংস মানে ঝাল না হলে জমে না। আসলে যে খাইছে সে বলতেছে অনেক ঝাল হয়েছে। দেশি মুরগির মাংসের হাড্ডি খুবই মজা, চিবাই খাইতে। আসলে অনেক বেশি ঝাল হয়েছে আজকে, এই প্রথমবার আমি নিজের রান্নার প্রতি নিজে মানে বদনাম করতেছি আর কি। আমি নিজে রান্না করছি এই মুরগির মাংসটা, খুবই ঝাল হয়েছে, ভুলে মনে হয় মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি আমি। প্রায় দুইটা তরকারির মরিচ একসাথে, আমাদের আরেকটা আইটেম বাদ গেছিল, এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে মটর রান্না, মটর। এটাও কিন্তু ঝাল। এখানে কি কি আছে? মুরগির মাংস আছে, তারপরে আলু, ঘিলা, কলিজা মনে হয় এখানে আছে। তো আমি এটাও নিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমার খুবই ফেভারিট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কলিজা, কলিজা তোমাকে দেব, দাও আলু, দাও আমাকে আলু। ঠিক আছে,
এবার আমার শালিকে একটু পরিবেশন করে দেখি। এই যে আমরা ভাবছিলাম আজকে প্রতিদিনের মতো আকাশটা মেঘলা হবে, তাই ঠান্ডা ঠান্ডা পরিবেশে বসে খাবো, কিন্তু ওই আশা হলো না। অনেক কড়া রোদ, একটু মেঘলা হলে আরো বেশি ভালো হইতো খাওয়ার সময়, কারণ খাওয়ার সময় একটু ঠান্ডা পরিবেশ হলে আরো বেশি জমিয়ে খাওয়া যায়। মানে এই মুরগির মাংসটা খাওয়ার পরে এটার ঝাল একটু কম লাগে, এটা বেশি ঝাল আর কি। ও আমাকে একটা পা দিয়েছিল, আমি ভুলে গেছিলাম, আমি এখানে একটা কামড় বসাই। কিন্তু অনেক বেশি এনজয় করতেছি, কি বলো, খাওয়া দাওয়া অবশ্যই এরকম সুন্দর পরিবেশে খেতে কার না ভালো লাগে। মানে আপনি নর্মালি বাসায় যে অল্প ভাত খেতে পারে, মানে যতটুকু আর কি, তার চাইতেও বেশি এরকম পরিবেশে আপনি খেতে পারবেন, মানে আপনি স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক খেতে পারবেন এরকম পরিবেশ পাইলে, বুঝছেন দি? আর তাছাড়া আমার কথা যদি বলি, আমার খুব ভালো লাগতেছে এই পরিবেশটা। আচ্ছা কিরকম পরিবেশ দেখতেছেন, এক পাশে বউ আরেক পাশে শালি? আজকে তো তুমি অফার পাই গেছো, খাবারের সাথে সাথে আরেকটার অফার পাই গেছো। আমি খুঁজতেছি আরেকটা শালি গেল কই, আরেকটা শালি মনে হয় তো বাইরে গেছে কাজে। আর ওইদিকে দেখা, ওইদিকে আমার ছোট মামি, ওনার খাওয়া দাওয়া প্রায় শেষ, উনি লাস্টে দেয় আমাদের এখানে জয়েন করছে, দেখাও। উনি একটা মুরগির পা নিয়ে বসছে, মামির কাছ থেকে শুনি মুরগির মাংসটা কিরকম ঝাল হয়েছে। মুরগির মাংসটা বেশি ঝাল হয়েছে, স্বাদটাও বেশি হয়েছে, মানে ঝাল ঝাল স্বাদ, অনেক অনেক মজা হয়েছে। ভাত দিয়ে দাও মামিকে। আজকের ঝালময় খাওয়া দাওয়া সবকিছু, সবাই ঘেমে একদম আমি জানি এই তরকারিতে আপনারা খেলে কান্না করে দিবেন। মজা মজা, আমি খাচ্ছি এই প্রথম আজকে বেশি ঝাল। তো ঝাল ঝালের জন্য কথা বলতে পারতেছি না। এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া, এরকম খাওয়া দাওয়া আশা করি সামনে আপনাদের সাথে আরো শেয়ার করতে পারবো। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো কিছু কিছু বলো তুমি, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জাল হোক কষ্ট হোক, আমি কিন্তু খুবই এনজয় করলাম, হ্যাঁ আজকে খাওয়া দাওয়া খুবই এনজয় করলাম। তো যাই হোক, আজকে ভিডিও তাই পর্যন্ত। আকাশ মেঘলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের মানে একটু স্বস্তি আসতেছে আর কি, বিদায় নেব এখন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তো সবাই একটু টাটা বলে দাও, এই যে টাটা দিতে না, ঠিক আছে না, দে টাটা।